এই মুহূর্তে দুজন উপাচার্য দাঁড়িয়ে রয়েছেন, আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউ, এবং আমার সঙ্গে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছেন ত্রিগুণা সেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাজ্যসভার সাংসদ। ত্রিগুণা সেনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কতটা চুরমার হয়েছে এবং কতটা বাস্তবায়িত হতে পেরেছে বুদ্ধদেব বাবুর আশা অবধি, আজ তা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে হাঁটতে হাঁটতে উপাচার্য সাহেব নিজে, উপাচার্য স্যার নিজে প্রত্যেকটা জায়গা ঘুরতে ঘুরতে এই জানতে চায় বাংলা করছেন। জানতে চায় বাংলাতে অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমত অভিনন্দন আপনার উপাচার্য হওয়ার জন্য। কীরকম লাগছে এত এতটা এতটা সময় ত্রিগুণা সেন থেকে আজ আপনি যে চেয়ারে বসেছেন, কীরকম লাগছে? অবশ্যই, মানে এতদিন পর্যন্ত তো স্যারকে শ্রদ্ধা জানিয়ে এসেছি, আজকের তিনি যে উদ্দেশ্যে এগিয়েছিলেন তা অবশ্যই উনি অনেক তো সফলমণ্ডিত হয়েইছেন, আরও সাফল্যমণ্ডিত করার জন্য যে আমি একটা সুযোগ পেয়েছি এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমারও কিছু ধ্যান ধারণা আছে, বিশ্বাস আছে, সো সেখান থেকে আমি চেষ্টা করব সাধ্যমতো যে আমার সেই জায়গা মতো নিয়ে যাওয়ার। অবশ্যই সাধারণ মানুষ এবং সবার কাছ থেকে আমি ফিডব্যাকও আশা করব, তারা যদি কোনো সাজেশান দিতে যায় তাহলে অবশ্যই সেটাকে আমি ওয়েলকাম জানাবো। আমরা যেহেতু ঠিক করেছিলাম হাঁটতে হাঁটতে এই গোটা জায়গা ধরে আপনাদের সাথে কথা বলবো, উপাচার্য স্যার, যাদবপুরের আপনি এই মুহূর্তে যখন এই দায়িত্বটা গ্রহণ করছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়তো ভালো নেই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন নেই, উৎকর্ষ নিয়ে কোনো কনফিউশন নেই, ছেলেমেয়েদের মেধা, তাদের স্কিল, তার কিচ্ছু কনফিউশন নেই, কিন্তু তার মধ্যেও যেন লুকিয়ে আছে অনেকগুলো কালো ক্লেদ, জঞ্জাল, এটাকে পরিষ্কার কী করে করবেন? এটা পরিষ্কার করবার জন্য সকলেরই সাহায্য দরকার। আপনারা মিডিয়া, মানে সংবাদ মাধ্যম, এইগুলোর সাহায্য প্রথমেই দরকার, কেননা আপনাদের থ্রু দিয়েই সাধারণ মানুষ তারা খবর পায় যাদবপুরে এসে কজন দেখছে যে এখানে কী হয় না হয়, এখানে যে ভয়াবহ পরিবেশ আছে কি না আছে। আপনারা সাধারণ মানুষের কাছে যেমনই প্রেজেন্ট করবেন সাধারণ তাই দেখবে, সুতরাং আমাদের কাছে সেটা একটা আমার অনুরোধ থাকবে যে আপনারা সত্য ঘটনাটাকে তুলে ধরবেন, তাহলেই আমার মনে হয় যে পরিবেশটা আছে, যে কোনো পরিবেশেই কখনো না কখনো কিছু কিছু মিসহ্যাপ ঘটে, কিন্তু সেটা দিয়েই এখানে একটা ভয়াবহ পরিবেশ আছে এই রকম একটা প্রেজেন্ট করাটা আমার মনে হয় ঠিক নয়। মানে যাদবপুর এখনো আতঙ্কপুর হয়নি আপনি? না না না, কোনো আতঙ্কপুর কিছুই নয়। এটা ছেলেমেয়েরা রাত্রে হোস্টেলে থাকতে এখনো ভয় পাচ্ছে, অভিভাবকরা ভয় পাচ্ছে, সেটা অভিভাবকরা তো ভয় পাচ্ছে সংবাদ মাধ্যমদের জন্য। রাজ্যপাল, মানে আমাদের চ্যান্সেলর স্যারের সাথে কথাবার্তা হলেন, উনি একদম বলেছেন যে ফার্স্ট প্রায়োরিটি যে অ্যান্টি র্যাগিং একদম পুরো 100% ইমপ্লিমেন্টেড অ্যাকর্ডিং টু দ্য ল অ্যাক্ট অ্যান্ড ইউজিসি গাইডলাইন্স শুড বি এনশিওরড। তো সেই ইউজিসি গাইডলাইন্স, এভরি হেল্প উইল বি গিভেন বা অ্যারেঞ্জ না এসে।